নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো অম্বিকা ইজ লাইভ কুকিং চ্যানেল। আমি অম্বিকা তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি আরো একটা নতুন রেসিপি। আমাদের আজকের রেসিপি চিকেন মিটবলস পোলাও। এটা টেস্ট কিন্তু দুর্দান্ত হয়, তোমরা এটা শুধুও খেতে পারো বা চিকেনের যে কোনো রকম আইটেম দিয়ে খেতে পারো, চিকেন কষা, চিকেন চাপ, যে কোনো রকম আইটেম দিয়ে। তো চলো এখন স্টার্ট করে ফেলি আমাদের চিকেন মিটবলস পোলাও। পোলাও বানানোর জন্য আমি প্রথমেই কিছু সবজি কেটে নিয়েছি। প্রথমে আমি বিনস কেটে নিয়েছি। 250 গ্রাম বিনসকে ধুয়ে আমি এরকম লম্বা লম্বা করে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার 2 কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ কেটে নিয়েছি 4 ছোট সাইজের। এটা আমি জাস্ট রাফলি কেটে নিয়েছি। 20 থেকে 25 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর 2 ইঞ্চি সাইজের একটা আদাকে 2-3 টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা বড় সাইজের গাজরকে সরু সরু করে কেটে নিয়েছি। এবার আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলেতে বিনসগুলো আগে ভেজে নিচ্ছি। আমি জাস্ট একটুখানি হালকাভাবে ভাজবো, এতে নুন বা কোনো কিছু আমি দিইনি। এইরকম সেমভাবে আমি গাজরগুলোকেও ভেজে নিয়েছি। গাজর বিনস ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই আমি এখানে কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। এগুলোও একটু হালকা ফ্রাই করে নেব। এখানে আমার কাজুর পরিমাণটা রয়েছে 50 গ্রাম আর কিশমিশের পরিমাণটা রয়েছে 25 গ্রাম। তারপরে আমি ওই তেলেতেই দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে রয়েছে 6 থেকে 7 এলাচ, 6 থেকে 7 লবঙ্গ আর একটা 2 ইঞ্চি সাইজের দারুচিনি স্টিক ভেঙে টুকরো টুকরো করা। এবার এগুলো 3-4 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। এই রান্নাটা কিন্তু আপনি সম্পূর্ণ ঘিয়েতে করতে পারেন। ঘিয়েতে করলে এটা খুবই ভালো লাগে, বাট আমি এখানে ঘিটা ইউজ করছি না, একটু প্রবলেম রয়েছে, তার জন্য আমি কম ঘি ইউজ করে বেশি তেল ইউজ করছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়েতে রেখে আমি ভালো করে চালগুলো ভেজে নেব 5 মিনিট মতো। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দেব। এবার এই প্রেশার কুকারের মধ্যেই আমি চালগুলো ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তারপরে আমি নেক্সট কাজে চলে যাব। এবার আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম। এটার আমি একটা পেস্ট বানাবো। দেখুন, আমি মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন। তারপরে একটুখানি মাখিয়ে নিয়ে এবার এতে যে আদা রসুনের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সবটা। এবার এটাকেও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দেব আর এটা মাখাতে থাকবো, তাতে ব্যাটারটা একটু শক্ত হয়ে যাবে আর মিটস বলগুলো আমরা বানাতে পারবো। কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে টাইট হয়ে গেছে। এবার এতে হলুদ দিয়ে দিচ্ছি সামান্য। একদম সাদা ফ্যাকাশে হয়ে থাকবে না, একটু হালকা কালার চলে আসবে। মাখিয়ে নেবার পরে এবার গোল গোল বল তৈরি করে ভেজে নেব। মিট বলসগুলো ভাজার সময় আমি একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব, তাতে কি হয় বলের ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়। তা না হলে হাই ফ্লেমেতে দিয়ে রাখলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে থাকবে, সেটা খুব একটা টেস্টি হবে না। তার জন্য আমি বলগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন, বলগুলো এইরকম লাল লাল করে ভেজে নেব। এবার এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার এইভাবেই সমস্ত বলগুলো ভেজে নেব। দেখুন, সমস্ত বল আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আমি নর্মাল ওয়াটার দিয়ে দিলাম। প্রেশার কুকারে জলটা এরকম দিতে হবে যাতে চালগুলো ভালোভাবে ডুবে গিয়ে তার থেকে 2 ইঞ্চি জল বেরিয়ে থাকে। এবার এতে যে সমস্ত জিনিস বাকি রয়েছে সেগুলো দিয়ে দেব আগে, তারপরে এতে আমি আরেকটু জল দেব। প্রথমে আমি নুন দিয়ে দিলাম 1 টিস্পুন। মিটস বলেতে নুন আছে, সেই বুঝে নুনটা দেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গোলাপ জল 2 টেবিল স্পুন। এবার দিয়ে দিলাম কেওড়া জল 2 টেবিল স্পুন। এবার আমি দিয়ে দিলাম মিঠা আতর 3 থেকে 4 ফোঁটা। এবার সর্বশেষ আমি দিয়ে দিলাম ঘি 2 টেবিল স্পুন। এবার আমি সমস্ত কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে দিয়ে এতে আমি আরও একটু জল দিয়ে দেব। জল দিয়ে আমি একটা মাত্র সিটি দেব। সিটিটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে প্রেশার কুকারটা ওপেন করব না, যতক্ষণে না নিজের থেকে হাওয়াটা রিলিজ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এটা যেহেতু পোলাও, পোলাও একটু মিষ্টি হয়, তার জন্য এতে আমি 2 টেবিল স্পুন চিনি দিয়েছি।
এটা আমার দেখানো হয়নি, তো আপনারা অবশ্যই 2 টেবিল স্পুন মতন চিনি দেবেন। পোলাওতে চিনিটা না দিলে কিন্তু ঠিক মানায় না, একটু মিষ্টি মিষ্টি হলে পোলাওয়ের টেস্টটা আরও সুন্দর হয়। আমি মোটামুটি আধ ঘন্টা পরে ফিরে এলাম, আমার পোলাও কমপ্লিট হয়ে গেছে। দেখুন ভীষণ সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ভীষণই ঝরঝরে হয়েছে, এটা টেস্টেও খুব সুন্দর হয়েছে। এবার আমি এটা পরিবেশন করে ফেলবো। তো আমি গরম গরম চিকেন মিটসবল পোলাও সার্ভ করে ফেলেছি, এটা কিন্তু শুধুও খাওয়া যায়। আর আপনি এখানে চাইলে চিকেন চাপ, চিলি চিকেন, চিকেন কষা সমস্ত রকম জিনিস দিয়ে খেতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও, আর এইরকমই অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।